সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ঝিনাইদহ আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার উদ্দিন, সহকারী শিক্ষক ঝিনাইদহ আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে। আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পার্ট আট ইনপুট ডিভাইস নিয়ে আজকে আমরা আলোচনা করব। পার্ট আটে আমাদের পাঠ্য বইয়ে আছে ইনপুট ডিভাইসের কিবোর্ড, মাউস এবং মাইক্রোফোন বিষয়ে আলোচনা। আমরা প্রথমেই কিবোর্ড পরিচিতিটা তোমাদেরকে করিয়ে দিতে চাই। কিবোর্ড হলো কম্পিউটারের ইনপুট ডিভাইসের সবচাইতে বহুল ব্যবহৃত একটি ডিভাইস। সেই ডিভাইসটি এই যে আমার হাতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ডিভাইসটির মাধ্যমে আমরা কম্পিউটারের বিভিন্ন তথ্য প্রদান করতে পারি, ইনপুট দিতে পারি এবং বিভিন্ন নির্দেশনা দিতে পারি। এই ইনপুট ডিভাইসে এই ইনপুট ডিভাইস কিবোর্ডের যে কীগুলো আছে, যে বাটনগুলো আছে, এই বাটনগুলোতে বিভিন্নভাবে বর্ণগুলো বিন্যস্ত আছে, সংখ্যাগুলো বিন্যস্ত আছে, বিভিন্ন কমান্ড বাটনগুলো বিন্যস্ত আছে। এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন তথ্য প্রদান করতে পারি। এই কিবোর্ডের পরেই যে ডিভাইসটি সবচেয়ে আরও বেশি ব্যবহৃত হয় সেটি হলো মাউস। তার নাম হলো মাউস। এই মাউস দেখতে অনেকটা ইঁদুরের মতো বিধায়, প্রথম দিক থেকেই এটিকে মাউস হিসেবে চিহ্নিত করা হয়। এই মাউসকে অনেকে পয়েন্টিং ডিভাইসও বলে থাকেন। মাউসে সাধারণত দুটি বাটন থাকে। এই দুটি বাটন আমরা দেখতে পাচ্ছি, একটা বাম দিকে, একটা ডান দিকে। এছাড়া মাউসে আরেকটি বাটন আকৃতির স্ক্রল বাটন বলে একটা বাটন থাকে, স্ক্রল। এটার মাধ্যমে আমরা কম্পিউটারকে বিভিন্নভাবে নির্দেশনা দিতে পারি। এই মাউসের বাম পাশের যে বাটনটি আছে, এই বাটনটিতে একবার চাপ দিলে এটাকে বলা হয় ক্লিক করা। এই ক্লিক করলে কোনো আইকনের উপর ক্লিক করলে অথবা কোনো প্রোগ্রামের উপর একবার ক্লিক করলে সেই প্রোগ্রামটি বা সেই আইকনটি সিলেক্ট হয়। আর এই বাম বাটনটিকে আমরা যদি দুইবার পাশাপাশি দুইবার চাপ দেই, এটাকে বলা হয় আইসিটির ভাষায় ডাবল ক্লিক করা। এই ডাবল ক্লিকের মাধ্যমে আমরা নির্দিষ্ট আইকনে বা নির্দিষ্ট প্রোগ্রামকে ওপেন করতে পারি। আমরা এই ইনপুট ডিভাইসের আলোচনায় এখন যেই ডিভাইসটি নিয়ে আলোচনা করব তা হলো মাইক্রোফোন। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতেই একটি মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনের মাধ্যমে আমার ভয়েসগুলো ভিডিও রেকর্ড হচ্ছে এবং ভয়েসগুলো আমার কম্পিউটারে প্রবেশ করছে। এটিও বর্তমান সময়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির বর্তমান সময়ে একটি অতি প্রয়োজনীয় একটি ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা তিনটা ইনপুট ডিভাইসের নাম জানলাম এবং এই তিনটা ইনপুট ডিভাইস কি কাজে লাগে সেটাও আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, COVID-19 প্রাদুর্ভাবের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, পাঠ্য অভ্যাস অব্যাহত রাখবে। সকলকে ধন্যবাদ।